জোয়ান জোয়ান একটি খুব মুখরোচক খাদ্য। আমরা অনেক সময় জোয়ান খেয়ে থাকি, খাওয়ার পরে মাউথ ওয়াশ হিসেবে জোয়ান কিন্তু ভীষণ ভালো। এই জোয়ান আমরা খাই, কিন্তু জোয়ান খেলে কি কোনো উপকার হয়, জোয়ান আমরা কেন খাবো, জোয়ান খেলে আমাদের কি উপকার হয় জানবো। কিন্তু তার আগে বলি নমস্কার, আপনার একান্ত প্রিয় পরিবার কলকাতা ক্যানভাসে আপনাকে স্বাগত জানাই। আপনি যদি এই পরিবারের একজন এখনও না হয়ে থাকেন, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন কলকাতা ক্যানভাস, পাশেই বেল আইকন রয়েছে প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার কাছে। এবার বলি জোয়ান আমাদের কি কি উপকারে লাগে। প্রথমেই বলি অ্যাসিড দূর করে জোয়ান। আমাদের কর্মব্যস্ত জীবনে অনেক সময় খাওয়ার সময় ঠিক থাকে না, যখন তখন খাই, ভাজা বেশি খেয়ে ফেলি, ফাস্ট ফুড বেশি খাই, তার দরুন আমাদের পেট ফেপে যায়, পেটে ব্যথা হয়, গ্যাস হয়, গলা বুক জ্বালা করে, এই ধরনের নানা রকম সমস্যা হয়, একটা বাজে ঢেকুর দেয়, যার দরুন আমাদের শরীরে নানা রকম সমস্যা তৈরি হয়। এই সমস্যাগুলো থেকে রক্ষা করতে পারে আপনাকে জোয়ান। তার কারণ হচ্ছে আমাদের শরীরে যে এনজাইমগুলো খাবার হজম করতে সাহায্য করে, জোয়ান তাদের কাজ করার ক্ষমতাকে আরও বাড়িয়ে দেয়। ফলে আপনি যদি খাওয়ার হজম করতে চান, তাহলে অবশ্যই জোয়ান খান। যে কোনো খাবারই খাওয়ার পরে যদি একটু জোয়ান খেয়ে নিতে পারেন, তাহলে আপনার এই অ্যাসিড, গলা বুক জ্বালা, এই ধরনের সমস্যা বা ঢেকুর ওঠা, এই ধরনের সমস্যাগুলো থাকবে না। এবার বলি গ্যাসের সমস্যা থেকেও রক্ষা করতে পারে আপনাকে জোয়ান। গ্যাসের সমস্যা এমনই একটি সমস্যা যেটা আস্তে আস্তে পরবর্তীকালে খুব মারাত্মক আকার নিতে পারে। গ্যাসের জন্য বুকে পিঠে ব্যথা হয়, মাথা ব্যথা হয়, পেটে ব্যথা হয়, এমনকি আপনার হার্টে গিয়ে যদি গ্যাস চাপ দেয়, তাহলে স্ট্রোক পর্যন্ত হতে পারে। এই ধরনের ভয়ানক রোগের সৃষ্টি করে গ্যাস, তাই কোনোভাবেই পেটে যেন গ্যাস ফর্ম না করে সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। আর সেই সমস্যার সমাধান করতে পারে জোয়ান। আপনি যদি নিয়মিত জোয়ান খান, তাহলে আপনাকে গ্যাস ফর্মের হাত থেকে রক্ষা করবে জোয়ান। যদিও বা কখনো গ্যাস ফর্ম হয়, তাহলে চট করে জোয়ান খেয়ে নিন, তাহলে এই গ্যাসের সমস্যার সমাধান আপনার খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আমাদের চারপাশে এমন অনেক মানুষ রয়েছেন যারা খুব অল্পেতেই সর্দি কাশিতে ভোগেন, সারা বছর সর্দি লেগে থাকে। ধরুন কোথাও ঘুরতে গেছে, জায়গা চেঞ্জ হয়েছে, তাতেও তার ঠান্ডা লেগে গেল, সিজন চেঞ্জের সময় তো কথাই নেই। ফলে সে সারা বছরই সর্দি কাশি জ্বর এই ধরনের সমস্যায় ভুগতেই থাকেন, এবং সেটা একটা সময় খুব ইরিটেশনের কারণ হয়ে দাঁড়ায়। এই ধরনের রোগের হাত থেকেও রক্ষা করতে পারে জোয়ান। আপনি যদি রেগুলার জোয়ান খান, তাহলে এই ধরনের সমস্যা থাকবে না। আর এর ফলে যে শরীরে দুর্বলতা দেখা যায়, সেটাও কিন্তু অনেকটা কমে যাবে। তার কারণ আপনার ঠান্ডা লাগার প্রবণতাটাই অনেকটা কমে যাবে আপনি যদি নিয়মিত জোয়ান খান। জোয়ান যে শুধু মুখরোচক বা মাউথ ওয়াশের কাজ করে তাই নয়, জোয়ান কিন্তু আমাদের শরীরে নানা রকম উপকারও করে থাকে। ঠিক সেই জন্যই বলবো, লাঞ্চে এবং ডিনারে খাওয়ার পরে একটু জোয়ান খাওয়ার চেষ্টা করুন। আর জোয়ান দেখবেন আজকাল দোকানে পাওয়াই যায়, ছোট কৌটোর মধ্যে পাওয়া যায়, পকেটে নিয়ে যাওয়া যায়, কোনো রকম ক্যারি করার সমস্যা হয় না। নিয়ে যাবেন, যেখানে যাই খান, একটু জোয়ান খেয়ে নেবেন, আপনার হজমের জন্য আপনি নিশ্চিন্ত, ঠান্ডা লাগার ভয় থেকে আপনি নিশ্চিন্ত, এমনকি গ্যাস, অম্বল, এই ধরনের নানা রকম সমস্যা থেকে আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। আজকে থেকে জোয়ান খান। আর এই ভিডিওটা যদি ভালো লাগে, অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট বক্সে কমেন্ট দিন। আর আপনি যদি এই পরিবারের একজন এখনও না হয়ে থাকেন, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন কলকাতা ক্যানভাস, পাশেই বেল আইকন রয়েছে প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার কাছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং নিজেকে সুস্থ রাখতে অবশ্যই একটুখানি প্রত্যেক দিন জোয়ান খান। আর সঙ্গে রাখুন আপনার একান্ত নিজস্ব পরিবার কলকাতা ক্যানভাস। নমস্কার।